এই মসজিদি মসজিদি এটা রোগেই আছে। জুমার দিন দু রাকাত নামাজ পড়ে বেশ একদল মুসলমান বাড়ি যাচ্ছে, কথাটা কি বুঝুত পারিছি? আচ্ছা ও রোগ কি এদিকে ইয়ে ভাই, একটু টাউন ঘেসা মসজিদি বেশি এই রোগে দেখবেন দু রাকাত নামাজ পড়ে বাড়ি যাচ্ছে। এখন আমি 20 বছর মসজিদে ইমামতি করলাম ভাই, আজকে 23 বছর ইমামতি ছাড়িয়ে দিছি, ওদিক 20 বছর ইমামতি করিস আর এদিক 23 বছর ইমামতি ছাড়িস। আমি 23 বছর আগে হজে গেলাম, হজের থেকে বাড়ি এসে কোনো মসজিদে ইমামতি করিনি, এর আগে 20 বছর মসজিদ ইমামতি করিস। এখন আমি না বিভিন্ন মসজিদে জুমা পড়ি, বিভিন্ন মসজিদে বিভিন্ন কাজ করি, আমার তো কাজ করার নেশা খুব। ফোন করলে হুজুর আমাদের মসজিদে এই কাজ হবে আপনার আসতে হবে, এটা জুমা এখানে না দিলে হবে না, গেলাম কি হয়েছে এইসব এই 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 কাজ করতে হবে, আপনি একটু কিছু বলেন। খাতা করলাম নাও মসজিদে মুসল্লিদের কাছে, খালি কাজ করলো টাকা দিতে হবে, এই কাজ করবো, এই হচ্ছে আমার কাজ, বোঝা গেছে? আমি মসজিদে ঢুকলি পার লোক বুঝতে পারে এ লোক এই গেছে মানে আজকে নাম আসে একটার আগে আর খদ্দ হবে না, টাকাই চাই, টাকা চাই, আমার নামে রিপোর্ট খুব, ওই টাকা চাও আর রিপোর্ট, টাকা চাই। আমি বিভিন্ন মসজিদে এই কাজ করি, এই মসজিদে এই ছাদে পানি পড়তে হতো, ছাদ কি করি আল্লাহর ঘর আল্লাহ করে নেবে, ভেঙবে যাও চাহ। এইবার লোকের হাতে পায়ে ধরি, সেই রাম লোক দেখে এক গাড়ি বালি দিতে হবে, তোমার কোনো কথা হবে না মাস্টার, একদম মসজিদি ভেতর লোকজনের সামনে পায়ে চড়িয়ে ধরবো, মাস্টার বলবেন পা ছাড়েন কি করছেন আপনি, আমি আমার এক গাড়ি বালি দিতে হবে ছাড় দেবো। আবার দেখে শুনে দেখলাম দেখে দেখে কাঁধ ধরা যায়, 100 বস্তা মাটি দিতে হবে, আপনাদের সবার কাছে বলছি 2-1 বস্তা করে দেবেন, আর এই 100 বস্তা মাটি এই ডাক্তার দেবে, এইরকম করে আমি আদায় করে ওই বহু মসজিদের কাজ করিস। অনেক মাদ্রাসার দায়িত্বে আছি আমি, আমার বিভিন্ন মাদ্রাসায় আমার ধরে নিয়ে যায় কাজ করতে, আর ওই কাজ করি আমি, ওদিকে আমার মাদ্রাসার চাপ আছে। এখন এটা মসজিদে গেছি ভাই, জুমার দিন ছাড়া না গেলে তো মুসল্লি পাবো না, এখন 2 রাকাত নামাজ পড়ি দেখি মুসল্লি ফাঁকা হয়ে গেছে, ইমামটাও খালি, মুয়াজ্জিন আছে, আমি তাই মুয়াজ্জিন কি হয় এ কি বাইরামের পাল্লা পড়েছে, এটা সব চলে গেল, 5-6 জন রই বোধ আর মুয়াজ্জিন ঢালুই টাইম বলতে তোমার ইমাম সাহেব চলে গেল, হুজুর ইমাম সাহেব যাবেন, ইমাম সাহেব ফতোয়া দিয়ে বসে রইয়ে ফরজ নামাজ মসজিদে পড়ি, বাকি নামাজ বাড়িতে পড়া উত্তম। আমি তো ওর ধরলাই সঙ্গীর ওর ধরলাই ইমাম চলে, আমি চাই তুই এই ফতোয়া দিছি তো হুজুর হাদিস আছে, আমি বলতে আমি কি গোমরা, এই হাদিস আমি জানি না, তুই বল দিন নবী ও হাদিস কখন বললো, তুই তা জানি না, তুই নবী কখনই হাদিস বলে তুই যখন জানি না তুই হাদিসটা বললি কেন, নবী ও হাদিস বললো যে ফরজ নামাজ মসজিদে পড়ে বাকি নামাজ পাগল আর আল্লাহ পাগল, তারা মসজিদে মধ্যে বাড়ি যায় না, মসজিদে বাড়ি যায় না, খাওয়া হয় না ইয়াবে বসে। আচ্ছা ইয়ে জামানার মানুষ কি পাগল বলেন দেন, টাকা পাগল আর বউ পাগল, এরা টাকা পাগল আর বউ পাগল, তাড়াতাড়ি বাড়ি যেতে পারে, এ জামানার মুসলমান গা কত রকম করে বলতে আছে, সোনার মধ্যে চলো মসজিদি আল্লাহ তোমার ভালো করবে, কবরে ভালো থাকবা, সোনার মানিক সোনার বধু কত রকম করে গায়ে হাত বুলিয়ে মসজিদি ঢুকুইছি আর তুই ফতোয়া দিয়ে বাড়ি ফাটে দিছিস।
রাতটাও বাড়ি যায় বাকি নামাজ পড়বে, কি সর্বনাশ করেছে। নবী সাহাবীদের জন্য হাদিস, আমাদের জন্য না, কারণ তারা ছিল নবী পাগল, তারা মসজিদে বাড়ি যায় না, খাওয়া হয় না, তা থাক গিয়ে যাও ইয়াবে রই নবী দরবারে যা নজর আর আসতো তাই এটা ওটা খেয়ে বেঁচে থাকতো, বাড়ি যেত না। তাই নবী বললেন ঘর বাড়ি গুলো সব কবর বানাচ্ছ নাকি তোমরা, ঘরে বাড়ি যাও না, যাও সব বাড়ি গিয়ে সুন্নত নামাজ পড়বা। এই হাদিস নবী সাহাবীদের জন্য ঠিক ছিল, আমার কাছে নেই না। বসিরাদের আল্লামা এই দেশে শ্রেষ্ঠতম আলেম হুজুর আল্লামা নামাজ শিকার ভিতরে লিখেছেন জুমার দিন 22 রাকাত নামাজ মসজিদে পড়তে হবে। কয় রাকাত বললো? যে মানুষটা 22 রাকাত নামাজ জুমার দিনে পড়বে না, ও বলো দাদা হুজুর আর বসিরাত হুজুরি দুশ্মন। এ ভাই বোঝা গেছে কি বলেছি? যে লোকটা 22 রাকাত নামাজ পড়বে না জুমার দিন, ও দাদা হুজুর আর বসিরাত হুজুরি দুশ্মন, ওরে যেন মসজিদে ঢুকতে দেবেন না, মসজিদে বের করে দেবেন। এই দু রাকাত নামাজ পড়তে ওই রাস্তাতে পড়ি বাড়ি যা, ও জিনিস মসজিদে ঢুকলে ক্ষতি হবে তো। আখিরি জোহরের নামাজ প্রত্যেকটা মানুষের পড়তে হবে জুমার দিন। ওলামা দেওবন্দীদের কিছু কেতাবে লিখেছে আখিরি জোহর নামাজ পড়তে হবে না। দেওবন্দী আলেমদের মানি যে আলেমের লেখাটা কেতাব আমি কিনেছি, কেতাবটার নাম ফতোয়া কিফায়াতুল্লাহ, বিশাল বড় ফতোয়া কেতাব আমার ঘরে আছে, তাতে লিখেছে আখিরি জোহরে নামাজ পড়তে হবে না। দেওবন্দী আলেমদের মানি যে আলেমের লেখাটা কেতাব, কেতাবটার নাম ফতোয়া দারুল উলুম, দেওবন্দীদের বড় ফতোয়ার কেতাব, ওই কেতাবে লিখেছে আখিরি জোহরে নামাজ পড়তে হবে না। দেওবন্দী আলেমদের একটা বড় আলেমের লেখা ফতোয়ার কেতাব, কেতাবটার নাম ফতোয়া রশিদিয়া, তাতে লিখেছে আখিরি জোহরে নামাজ পড়তে হবে না। দেওবন্দী আলেমদের লেখা একটা ফতোয়ার কেতাব আমার আছে, কেতাবটার নাম ইমদাদুল ফতোয়া, তাতে বলেছেন আখিরি জোহরে নামাজ পড়তে হবে না। দেওবন্দ আলিমদের লেখা একটা ফতোয়ার কেতাব আমি কিনেছি, কেতাবটার নাম জাবাইরুল ফুকহা, তাতে বলে চাকরি জোরে নামাজ পড়তে হবে না। দেওবন্দী আলেমদের লেখা একটা ফতোয়ার কেতাব আমার আছে, কিনেছি কেতাবটার নাম আপকি মাসাইলা ওয়া ইমতিহান, ওই কেতাবে বলে চাকরি জোরে নামাজ পড়তে হবে না। দেওবন্দীদের বক্তব্য আখিরি জোহরের নামাজ ফুরফুরা পন্থীরা পড়ে। আচ্ছা ভাই, আমরা ফুরফুরা পন্থী বললি দাদা হুজুর বুঝিত নাকি? তাহলে দাদা হুজুর পড়িস আখিরি জোহর? এই লোক ঘুমাচ্ছে যে মনার দত্তর দেবো তো দাঁড়াও, এই মাইক হলে আছে একটু জোর দাও, ঘুমলে হবে না, খুব মন কান দিয়ে শোনেন। তাহলে আখিরি জোহর ফুরফুরা পন্থীরা পড়ে। ফুরফুরা পন্থী বলতে আমরা তো ফুরফুর দাদা হুজুর বুঝি, তাহলে দাদা হুজুর আখিরে জোর পড়ে রাঙ্গা পড়তি বলে। শুনে নিন মুসলমানের বাচ্চারা, ওলামা দেওবন্দীদের 14 ফরজ যখন জন্মাইলিয়া, ফুরফুরা দাদা ফিরি 14 ফরজ যখন জন্মাইনি, তার আগে আলেমের লেখা একটা কেতাব আমি কিনেছি, কেতাবটার নাম ফতহুল কদির, ওই কেতাবটা 8600 টাকা দাম আমার ঘরে আছে, তাতে লিখেছে আখিরি জোহরের নামাজ পড়তে হবে। দেওবন্দীদের 14 ফরজ, ফুরফুরা দাদা ফিরি 14 ফরজ যখন জন্মানি, তার আগে আলেমের লেখা একটা কেতাব কিনেছি, কেতাবটার নাম রুদ্দুল মুহতার, আল্লামা ইবনে আবিদিন লিখেছেন কেতাবটা 82 টাকা দাম, ওই কেতাবে বলেছে আখিরি জোহরের নামাজ পড়তে হবে। ওলামা দেওবন্দীদের 14 ফরজ,
ফুরফুরা দাদা ফিরি চোদ্দ ফুরু যখন জন্মানি তার আগের আলেমের লেখা পৃথিবী বিখ্যাত ফতোয়া কেতাবের কাজ আল্লামা মোল্লা আলী কারী লিখেছেন ওই কেতাবটা 72 টাকা দাম আমি কিনেছি তাতে লিখেছেন আকিরি জোরে নামাজ পড়তেব ওলামা দেওবন্দি দাদা দাদারা ফুরফুরা দাদা পীরি দাদার দাদা যখন জন্মাইলিয়া তার আগের আলেমের লেখা একটা কিতাব কিনেছি কিতাবটার নাম ফতোয়া আজিজিয়া আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভির লেখা ওই কিতাবে লিখেছে আকিরি জোরে নামাজ পড়তে হবে না 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 ওলামা দেওবন্দিদের দাদা দাদা ফুরফুরা দাদা পীরি 14 পুরু যখন জন্মাইলিয়া তার আগের আলেমের লেখা একটা কিতাব কিনেছি কিতাবটার নাম ফতোয়া হিন্দিয়া ওই কিতাবটা 62 টাকা দাম তাতে লিখে জাকিরি জোরে নামাজ পড়তে হবে ও মুসলমানের ওলামা দেওবন্দিদের দাদা দাদা ফুরফুরা দাদা পীরি দাদা দাদা যখন জন্মাইলিয়া তার আগের আলেমের কাটা কিতাব কিনেছে কিতাব তন্নাত তফসিয়া আহমদিয়া ওই কিতাব আমার ঘরে আছে তা দিলে জাকিরি জোরে নামাজ পড়তে হবে এখন দাদা পীর জন্মাইনি বলো দাদা পীরের বাপ জন্মাইনি আমি একটা কিতাব কিনেছি কিতাব তন্নাম ফতোয়া আব্দুল্লাহ ভারত বর্ষের বড় আব্দুল্লাহ লাকনবী রহমাতুল্লাহ লিখেছে আখিরি জোরের নামাজ পড়তে হবে ফুরফুরা দাদা পীরি দাদা দাদা মামার ভাই যান দেওবন্দির দাদা দাদারা যখন জন্মাইল তার আগে আলেমের লেখা একটা কিতাব আমি কিনেছি কিতাব তন্নাম মাজালিসুল আবরার পৃথিবী বিখ্যাত বড় আলেমের লেখা আমার বেজান না আল্লামা ভূমি রহমাতুল্লাহ লিখেছে ওই কিতাব আমার ঘরে আছে তাতে লিখে যা আখিরি জোহর নামাজ পড়তে হবে ফুরফুরার পীর আখিরি জোহর ফুরফুরার পীর পড়তে বলিস কই এখন দাদা পীর জন্মাইনি আল্লামা রুহুল আমিন জন্মাইনি তার আগের আলেমের লেখা কিতাব সব লিখে যা আখিরি জোহর পড়ো বসিরাতে আল্লামা ফুরফুরার পীর আবু বকর তিনা তানার আখিরি জোহর বলে কিতাব লিখে গেছেন আখিরি জোহরের কিতাবে আল্লামা রুহুল আমিন 21 পৃষ্ঠা লিখেছেন যারা আখিরি জোহরের নামাজ পড়বে না তাদের বছরে 52টা জোহরে ফরজ কাজা থাকবে এর জন্য কিয়ামতে কঠিন বিপদগ্রস্ত হইতে হইবে হুজুর লিখে বলো বসিরাটের আল্লামা লিখেছে কিয়ামতের দিন বিপদগ্রস্ত হবা তুমি যারা আকিদে বছরে জুমা হয় কয়টা বলেন দি 52টা বছরে জুমা হয় 52টা তাই হুজুর আল্লামা লিখেছেন যারা আকিদে জোহরের নামাজ পড়বে না তাদের বছরে 52টা জোহরের ফরজ কাজা থাকবে এর জন্য কিয়ামতে কঠিন বিপদগ্রস্ত হইতে হইবে আকিদে জোহর নামাজ ছেড়ে দেবেন না আমি এই সমস্ত কিতাব থেকে আকিদে জোহর বলে একটা কিতাব লিখে দিছি যদি পারেন নে পড়ে দেখবেন কেন পড়তে আকিদে জোহর প্রশ্ন উত্তরে বইটা লেখা যদি পারেন দেখবেন